सिम्स की परी को देखने के लिए परी जावे फॉल्स मारते से आरपीएम আজকে আমরা যাচ্ছি আমি আপনাদের সাথে নিয়ে জেএস ফিল্মস কি পরি কো দেখনে কে লিয়ে পরি 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 আই থিংক ইউ গেস পরি কোন হে উসকি সুজাই ইয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি যে বাইকটা ইটস আ বাইক ইউ নো ইটস আ বাইক সুজলন আস্তে আস্তে সামনে আগাই আমার বাইকে ফুয়েল নাই অলরেডি ফুয়েল নিতে হবে প্রচুর গরম লাগতেছে আজকে ওয়েদারটা খুবই ভালো কিছুদিনের মধ্যে আজকের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে আর বেসিক্যালি একটু রোদও আছে গরমও লাগতেছে বাট ওয়েদারটা প্লেজেন্স সরি সোজা কি মার্কেট এখানে ডিসিসি মার্কেট আছে এই যে বাম পাশেরটা কেন জানি মনে হচ্ছে আমার বাইকের ফুয়েল একদম শেষ আর অলরেডি আমি এটা একদম টেস্ট করার জন্য এই ফুয়েলটা ভরিনি যে একদম অফ হয় কত কিলোতে সেটা দেখার জন্য মনে হচ্ছে পাম্প পর্যন্ত যাইতে পারবো না পাম্প অলরেডি কাছাকাছি কিন্তু জ্যাম হইলে মনে হয় না যাইতে পারবো ওই পর্যন্ত সো অলরেডি পাম্প আমার অপোজিটে আর আমি অপোজিটে ওই পাশে যাব কিন্তু এখন কথা হচ্ছে স্টার্টটা অফ না হইলেই হয় মনে হচ্ছে অফ হয়ে যাবে ফলস মারতেছে আরপিএম সো দেখি 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 যাক বাঁচা গেল অ্যাটলিস্ট বন্ধ তো হয় নাই পাম্প পর্যন্ত তো আসা গেছে ৪৬০ টাকার ফুয়েল 183 কিলো 83 না অবশ্য 84 ধরা যায় ৪৬০ নাই 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 থ্যাংক ইউ রিসেট ট্রিপ এ আবার দেখি ৪৬০ টাকার ফুয়েলে কত কিলো চালানো যায় অলরেডি আমি চলে আসছি স্কাটন রোডে সো এই সামনে হচ্ছে গিয়া কাওয়াসাকি শোরুম আছে ওখানেই যাব আমাদের জেস বাইজান কি পড়াইকো দেখনে কে লিয়ে চলো অনেকদিন আগেই আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই তেমন একটা বাট আজকে ভাবলাম যেহেতু ফ্রি আছি কোথাও যাওয়া হয়নি তাই ভাবলাম ঘুরে আসা যাক আগে দেখি
সো অনেক অবশেষের পরে, অনেক দীর্ঘ ধৈর্য শক্তির পরে আমি কাওয়াসাকিতে আসতে পারছি। কারণ হচ্ছে গিয়া অ্যাট লাস্ট আমি একটু টাইম ওয়েট করতে পারছি। 1000cc বাইক, বাট নট পারমিট ফর অন রোড, শুধু ডিসপ্লের জন্য আনা একটি বাইক। এবং সেই বাইকটি চলুন দেখা যাক। হচ্ছে কাওয়াসাকি ZX Trainer। এতক্ষণ আপনারা সিনেমেটিকগুলো দেখলেন, সেন্টার ইঞ্জিন, সো ডিটেলগুলো সিনেমেটিকে অলরেডি বলে দেওয়া হয়েছে। সো এখন আমরা একটু উপরে যাব, উপরে গিয়ে ফ্যালকনে কাউসার ভাই আসছে, মর্তুজা ভাই আসছে, সেই সাথে তাদের সাথে একটু কথা বলবো। সো অলরেডি যে গায়ে চিল গায়ে, ঠিক আছে, চলে আসছে, আমি আইসেই তারে পাইলাম, দেখলাম সে ফ্যালকনে বসেছিল। তো ভাই কি অবস্থা? সব অ্যাক্সিডেন্ট রোগী। এই যে সেই হাসির ভান্ডার, ঠিক আছে, এই যে শুরু হয়ে গেছে মাস্কের ভিতরে। ভাই মাস্কটা খুলেন না ভাই, ও ভাই না ভাই না। সো এখন কাউসার ভাই কাওয়াসাকিতে আছে, আর বুইরা নাই, বুইরা জানি কই গেছে, বুইরা মিন্স আমাদের মর্তুজা ভাই, মর্তুজা ভাই আসতেছে। আর এখন অলরেডি দেখলেন এই যে ক্ষুধার্ত পেট নিয়ে বসে আছে পাবলিক লোকজন, পেটের ভিতরে কার্ব আর প্রোটিন দুইটাই চলে করতেছে, এখন ক্ষুধার মিছিল চলতেছে। আসলে আমরা আসলেই আমিও লাঞ্চ করি নাই ভাই, আমিও করি নাই। সো আমরা লাঞ্চ করব, দেন বুইরা আসুক, বুইরা আসলে বুইরার সাথে কথা হবে। আলহামদুলিল্লাহ শুট ডান। ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর সামনের ভিডিওগুলো আসার জন্য। সো হিয়ার ইজ দ্য লালি, আমার জন্য এতক্ষণ ধরে রোদে ওয়েট করতেছিল, তারে আজকে শাওয়ার করাইতে হবে এখান থেকে গিয়ে। অ্যান্ড গাইস সবসময় অ্যাটলিস্ট মিনিমাম গ্লাভস অ্যান্ড নর্মাল কেডস অথবা শু পরে সিটি রাইড করবেন, কারণ কখন দুর্ঘটনা ঘটতে পারে কিছু বলা যায় না। হ্যাঁ জায়গা